Welcome back to my channel Tumpa Ghosh. আমি আবারো নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সকলে খুব ভালো আছে। এখন বাজে গিয়ে দাঁড়াও দেখি, এখন বাজে গিয়ে প্রায় 1:30 পেরিয়ে গেছে, 1:45 বাজছে। আজকে ব্লগটা আমি 1:45 থেকে আরম্ভ করলাম। তো একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, দারুণ ওয়ান্ডারফুল জায়গায় ভাবছি যাব, 4টার সময় বেরোবো। তো এখন ওয়েদার দেখো, পরে দেখাচ্ছি ওয়েদারটা, তার আগে কি কি রান্না করেছি একবার দেখে নিই। আজকে হচ্ছে গিয়ে সানডে, তো সকল বন্ধুদের জানাই হ্যাপি সানডে। তো সানডে তো স্পেশাল কিছু রান্না হবে, আর মধ্যবিত্ত পরিবারের স্পেশাল কিছু মানে হচ্ছে গিয়ে চিকেন, তাই না? মাটন না, যারা একটু হাই ফাই একটু ই তাদের হয়তো মাটন, আমাদের কিন্তু চিকেনই হয়, বেশিরভাগ চিকেন হয়। তো চলো কি কি রান্না করেছি একবার দেখে নিই। আর নতুন বন্ধু বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো দেখতে থাকো ব্যাক সাইড ক্যামেরা করে দেখে দিই কি কি রান্না করেছি আর ওয়েদার কেমন। তবু এই ওয়েদার নিয়েই আমি যাব ঘুরতে, মেয়ে আর আমি। তো আরও সব থাকবে, তোমরা কিন্তু মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো আমার ভিডিওতে, তাহলে খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে পরে। আর এইগুলো হচ্ছে গিয়ে কি বলতো, দেখে তো মনে হচ্ছে পকোড়া বেগুনি এসব মনে হচ্ছে, কিন্তু না পকোড়া না বেগুনি, এটা হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা। আর ভাত এখানে হয়ে গেছে, এই যে ভাত। তো চলো কুমড়ো ভাজা। আর এখানে হচ্ছে গিয়ে চিকেনের পাতলা ঝোল, এই যে দাঁড়া ভালো করে দেখাচ্ছি, এই যে চিকেনের পাতলা ঝোল হয়ে গেছে। তো পাতলা ঝোল করেছি চিকেনের, আর কুমড়ো ভাজা বেশি কিছু করিনি। তো চলো রান্না হয়ে গেছে, আজকেও গরম মশলা আনা হয়নি, তো গোটা গরম মশলা দিয়েছি। আর ওয়েদার চলো বাইরে, আমি বাইরে গিয়ে দেখাচ্ছি ওয়েদার কীরকম। এই যে বাইরের ওয়েদার দেখছো, মেঘলা মেঘলা ওয়েদার, এই যে সব হাওয়া দিচ্ছে। আর এই যে ডগিগুলো খাওয়া হয়ে গেছে, এখন উকুনে কামড়াচ্ছে, তাই এখন উকুন চুলকাচ্ছে। এই যে ওই যে, তো চলো আমরা একটু বাইরে বেরিয়ে পড়েছি। আমার দৌড়ে দৌড়াও না, মেয়ে আগে দৌড়ে ছুটছে, এই যে মজা করছে। আর তুই কি করছিস? তো চলো একটু ঘুরে বেড়াচ্ছি, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব মজা লাগছে, দারুণ মজা লাগছে। রাস্তা দাঁড়ে রাস্তায় বাইরে বেরিয়ে পড়েছি, বাবা হাওয়া তো উড়িয়ে নিয়ে চলে যাবে। তো এ মেয়ে কি করছে দেখো, কি জ্বালা, ওই দেখো গিফট কই গিয়ে এখন বাজে গিয়ে বিকেল 4টে, মানে এটা হচ্ছে বিকেল বেলা এই সময়টা। আর তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জানালায় বসে বসে ক্যামেরা করছি, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঝিরিঝিরি কেন, ভারী বৃষ্টি পড়ছে। তো আমি দেখছি, তো একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না, মানে এতটাই বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি, আর অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে, তো আমি বেরোতেই পারলাম না। তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, গেলে পরে তো যাওয়াই হলো না, তো শেয়ার করাও হলো না, মানে ভীষণই খারাপ লাগছে। তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে শেয়ার করতে পারলাম না। ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে গিয়ে বলি তোমাদের 8টা পেরিয়ে গেছে, তো গুড ইভিনিং জানাচ্ছে। আর এখনই কারেন্ট এলো, কারেন্ট গেছিল মোটামুটি তখন কটা বাজবে, মনে হয় 3টে বাজবে, হ্যাঁ তখনই কারেন্ট গেছিলো। বৃষ্টি প্রচুর পরিমাণে অঢেল বৃষ্টি হয়েছে, তোমাদের দেখতে পেলে একজন লোক দেখিয়ে দিয়েছি জানালা থেকে। তো চলো আমি গেছিলাম দোকানে তো মোমবাতি আনতে, অনেকক্ষণ মানে দেখার পর যে কারেন্ট এলো না, কারেন্ট এলো না, মোমবাতি খুঁজে পাচ্ছিলাম না। তো মোমবাতি এই যে দুটো নিয়ে নিয়েছি, 10 টাকা দামে দুটো মোমবাতি নিয়ে এলাম, দেখাচ্ছি দাঁড়া, এই যে 10 টাকা দামে দুটো, মানে 10 টাকা 10 টাকা 20 টাকা মোমবাতি দুটো নিয়ে এলাম। আর তোমরা দাদা ভাই এদিকে এরকম কি নিয়ে এসছে দেখো, এই দেখো এই ইমার্জেন্সিটা, ও কিনে নিয়ে আসছে আর আমি মোমবাতি কিনে নিয়ে আসছি রাস্তায় দেখা। তো চলো ইমার্জেন্সি লাইটটা চার্জে দিতে হবে, কারণ মাঝে মাঝে এই সময় কারেন্ট চলে যায়, অনেকক্ষণ কারেন্ট থাকে না, মানে এই এই সময় মানে ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, এরকম হয়। কারেন্ট কিন্তু আজকে কিন্তু অনেকক্ষণ ছিল না, অনেকক্ষণ কারেন্ট ছিল না আজকে, অনেক সময় সেই দুপুর 3টে, আর এখন বাদে গিয়ে 8টায়, 8টার সময় কারেন্ট এলো, তাহলে 3, 4, 5, 6, 7, 8 5 ঘন্টা কারেন্ট ছিল না, 5 ঘন্টা দোকানে শুধু মোমবাতির নেওয়ার কাস্টমার, মোমবাতি দাও মোমবাতি দাও, মোমবাতির শেষ। তো চলো যাই হোক, মেয়েকে কিছু খাওয়াবো, ভাত খাবে না হয়তো ম্যাগি নিয়ে এলাম, ম্যাগি খাবে না হয় ক্রিম পাউডি খাবে। মেয়ে এখন লিখতে বসে গেছে, এই যে লিখতে বসে গেছে, ওই যে ভাত
আর অনেক সময় তোমাদের সঙ্গে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, অন্ধকার ছিল। তো চলো, আমাদের ডিনার করা হয়ে গেছে, রাতের খাবার খাওয়া হয়ে গেছে, তো বিছানাটা এবার পরিষ্কার করে নিচ্ছি, ঘুমোবো। আর রান্না করলাম আলু সেদ্ধ, ভাত, চিকেন আছে, তোমার দাদা ভাই এখনো আসেনি, এসে খাবে। তো আমরা এখন বিছানা ঠিক করে দিচ্ছি, আমরা বলতে আমি নিয়ে ক্যামেরা করছে, বিছানায় শুধু ধুলো বালি পড়ে, মেয়ে খেলা করে, পড়া করে। তো চলো, আর আজকের ভিডিওটা আমি এখানে এই পর্যন্ত রাখবো, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কাছে এসো। কালকে জানো আমরা মনে দিদার বাড়ি যাবো অনেকক্ষণ। আর আজকে একটা জায়গা, সুন্দর জায়গা যাওয়ার কথা ছিল, খুব বিউটিফুল জায়গা, ওয়ান্ডারফুল, মানে অপূর্ব জায়গা, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেতে পারিনি, জায়গাটাই আমি যেতে পারিনি, কারণ এত পরিমাণে আজকে বৃষ্টি হয়েছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি, ঝড়, মানে কখন দুপুরবেলায় আরম্ভ হয়েছে, তিনটের সময় আরম্ভ হয়েছে, শেষ হয়েছে, মোটামুটি সন্ধ্যা লেগে গেছে এরকম, তো যাওয়া হয়নি। তো ভাবছি কালকে যাব, কালকে গেলে দুটো জিনিস শেয়ার করব, তো তোমাদের সঙ্গে অবশ্যই গেলে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। বন্ধুরা জানো তো মনির দিদি আমার জন্য ব্যাগ বানাবে ছোট পারা। চলো, টাটা, বাই বাই, টাটা সবাইকে, গুড নাইট।